প্রায় 1,000 অভিবাসী শিশুকে পরিবার থেকে বিচ্ছিন্ন করেছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 2 বছর আগে পরিবার থেকে বিচ্ছিন্ন হয় এসব শিশু এখনও পরিবারের কাছে ফিরতে পারেনি। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে তাদের আলাদা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বৃহস্পতিবার জানিয়েছে, সব মিলিয়ে পরিবার বিচ্ছিন্ন শিশুর সংখ্যা 998 জন। এর মধ্যে 148 জনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই এই বিষয়ে চেষ্টা চালাচ্ছে। DHS জানিয়েছে, টাস্কফোর্স এরই মধ্যে বেশ শ্রমসাধ্য কাজ করেছে। তারা ট্রাম্প প্রশাসনের আমলে করা 3,924 জন শিশুকে তাদের পরিবারকে আলাদা করার বিষয়ে বিভিন্ন নথিপত্র খুঁজে পেয়েছে। এসব শিশুর অধিকাংশই মধ্য আমেরিকার দেশগুলো থেকে আগত। তবে বাইডেন দায়িত্ব গ্রহণের আগেই এসব শিশুর অধিকাংশই তাদের পরিবারের কাছে ফিরে গেছে। 2021 সালে জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের শাসন ক্ষমতা গ্রহণের পরপরই একটি নির্বাহী আদেশ জারি করেন। সেই নির্বাহী আদেশ বলে গঠন করা হয় একটি টাস্কফোর্স, যাতে করে ট্রাম্প প্রশাসনের আমলে পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের পরিবার শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় না। বাইডেন ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্তকে মানবিক ট্র্যাজেডি বলে আখ্যা দিয়েছেন। 2018 সালের বসন্তকালে কয়েক হাজার অভিবাসী লাতিন ও মধ্য আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালায়। সে সময় মার্কিন সরকার শূন্য অভিবাসন নীতি নামে কয়েক হাজার শিশুকে তাদের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তবে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা এবং মানবাধিকার কর্মীরা দেখতে পেয়েছেন, এমন নীতি গ্রহণের আগে শিশুদের এভাবে পরিবার থেকে আলাদা করে রাখার ব্যবস্থা শুরু হয়। কানিস্পাতে মানিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।